আচ্ছা, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি একদম পুরা স্ক্রিনটাই শেয়ার, বা পুরো স্ক্রিন, আচ্ছা ঠিক আছে, পুরো স্ক্রিনটাই শেয়ার দিলাম। ওকে, যেটা করব সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই এই স্লাইডটা দেখতে পাচ্ছ, দেখা যায় প্রশ্ন চক্র বিশ্বালয় বি ইউনিট শিফট, সরি এ ইউনিট শিফট বি, শিফট বি, আর একটা আছে শিফট এ, আর একটা আছে শিফট ডি, হ্যাঁ, আর একটা আছে ম্যাথের লেকচার সরল রেখা থেকে। আমরা ম্যাথ দেখাবো না বায়োলজি দেখাবো, কোনটা ভালো হবে? হ্যাঁ, বায়োলজিও আছে, সমস্যা নাই, সবই একটু একটু করে দেখাবো আজকে। আজকের ক্লাসটা হচ্ছে যে ওভারঅল একটা আমরা দেখাবো যে আমরা কিভাবে প্রস্তুতি নিব, কিভাবে স্টাডি করব, কোন কোন সাবজেক্ট। হ্যাঁ, তাহলে আমি বায়োলজিরও একটা শিট তোমাদের জন্য নিয়ে নিই। কোনটাতে আমরা ভালো কিছু করতে পারবো, মানে হ্যাঁ, কেমিস্ট্রিরও একটা নিচ্ছি, বায়োলজিরও একটা নিচ্ছি, সবগুলোরই একটা একটা নিচ্ছি। হ্যাঁ, আমি সব সাবজেক্টেরই মানে কিভাবে প্রস্তুতি নিবা সেটা দেখাবো আর কি। ওকে, আশা করি তোমরা সবগুলোই দেখতে পাচ্ছ। একটু পিডিএফ করে রাখি, না হলে এগুলো আবার চেঞ্জ হয়ে যায়। ওকে, তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, শুরুতে আমরা একটু প্রশ্নগুলো দেখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত বছরের প্রশ্নটা দেখি, তাহলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা হচ্ছে শিফট এ এর পরীক্ষা, এটা হচ্ছে যে মানে প্রথম দিন হয়েছে পরীক্ষা, যদি বিভাগীয় শহরে না হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়, তাহলে পরীক্ষা 2 দিন হবে। এই ইউনিটের পরীক্ষা 2 দিন হবে, প্রথম দিন 2 শিফট, দ্বিতীয় দিন 2 শিফট। এটা গতবার এরকম ছিল, তার আগের বারও এরকম ছিল। আর যদি কোনো কারণে বিভাগীয় শহরে পরীক্ষা নেয়, এটা এখন সিদ্ধান্ত হয় নাই, তবে এটা নিয়ে আলোচনা চলতেছে, তাহলে 1 শিফটে পরীক্ষা হবে। তো যখন 4 শিফটে বা 3 শিফটে পরীক্ষা হয়, তখন প্রশ্নের প্যাটার্ন একই থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে কোনো কোনো শিফটে প্রশ্ন একটু কঠিন, কোনো কোনো শিফটে প্রশ্ন একটু সহজ হয়, যদিও প্যাটার্ন একই, প্রায় কাছাকাছি প্রায়। কিন্তু দেখা যায় যে সাপোজ তোমাকে সকালের শিফট এ তে একটা যোগজীকরণের অঙ্ক দিল, এটা একটু সহজ, আর শিফট সি তে মনে করো একটা যোগজীকরণের অঙ্ক দিল, সেটা একটু কঠিন, এরকম হয়ে যায় মাঝে মাঝে। তো এই জন্য তোমাদেরকে ওই মানে কি এটা হচ্ছে যে কপালের উপর ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে স্ট্রং প্রিপারেশন নিতে হবে। আমরা যেভাবে বলবো ওইভাবে প্রিপারেশন নিলে মিস যাবে না, একটু কঠিন হলেও মিস যাবে না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে যদি বিভাগীয় শহরে পরীক্ষা হয়, তাহলে 1 শিফটে পরীক্ষা হবে একই দিনে একই সময়, সেখানে আর কোনো ইয়া নাই, শিফট নাই, সবার জন্য একই প্রশ্ন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। তো ওরকম হলে আমি মনে করি ভালো, আগে ওরকমই হতো পরীক্ষা, 2020 সাল থেকে এই তোমার শিফট 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 সিস্টেমটা চালু করছে জাহাঙ্গীরনগরের মতো, আগে 1 শিফটে পরীক্ষা হইতো। ওই সময় চট্টগ্রাম শহরের যতগুলো স্কুল কলেজ আছে সবগুলোতে একসাথে পরীক্ষা মানে সিট ফেলতো আর কি। এখন চট্টগ্রাম শহরের স্কুল কলেজগুলোতে সিট সিট দেয় না, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে পরীক্ষা হয়, এই জন্যই শিফট সিস্টেম। এটা হলো মূল কথা। তো প্রশ্ন একটু ভেরিয়েশন থাকতে পারে, হালকা 19-20 থাকতে পারে, কিন্তু একটু কঠিন হলেও এটাকে মেনে নিয়ে আনসার করতে হবে, আর সহজ যদি হয় সেটাও মেনে নিতে হবে। ঠিক আছে, সো এটা স্যার, আমি আগে ভাগে বলে দিলাম। এখন দেখো শিট, আমরা এর বাংলা প্রশ্নটা দেখি, আসছে যে সিরাজউদ্দৌলা নাটকের চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যের সাল কত। তাহলে এই দ্বিতীয় দৃশ্যের সাল দেখবা যে ওই যে চতুর্থ দৃশ্যের শুরুতেই দেখবা যে ওখানে বর্ণনা করা আছে, এটা কত সালের কত তারিখের, মানে এটা একটা সহজ জিনিস, তোমরা হয়তো এটা খেয়াল করো নাই, তোমরা নাটকের ঘটনাগুলো জানছো, চরিত্রগুলো নিয়ে স্টাডি করছো, কিন্তু হয়তো কে কি বলছে, উমিচাঁদ কি বলছে, ক্লাইভ কি বলছে, সিরাজ কি বলছে, হয়তো তোমরা এগুলা ভালো করে খেয়াল করছো, তোমরা হয়তো ওই যে দৃশ্য কত তারিখে হয়েছে সেটা হয়তো খেয়াল করো নাই। আর স্যাররা কিন্তু ওই জায়গাগুলোতে হিট করে, যে জায়গাগুলো স্টুডেন্টরা নর্মালি পড়ে না, বা যে জায়গাগুলো পড়তে চায় না, ওই জায়গাগুলোতে স্যাররা মানে হচ্ছে যে হিট করে, কারণ স্যাররাও জানে এগুলা। তো তোমরা এই জন্য কোনো কিছু পড়ার সময় মানে হচ্ছে যে একটু চোখ কান খোলা রাখবা, এই যে মুখস্থ করতে হবে এরকম না, এই যে জাস্ট তারিখটা আমি দেখলাম যে চতুর্থ অঙ্কের
যে দ্বিতীয় দৃশ্য এটা কত তারিখের দিকের ঘটনা ছিল, কত সালের ঘটনা ছিল, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, পরে বলছে যে পাথর এবার হঠাৎ নড়ে, লাল সালু উপন্যাসে এই বাক্যে পাথর বলতে কি বোঝানো হয়েছে? এখানে মূলত মজিদকে বোঝানো হয়েছে, ওই যে মজিদ তোমার এটা উপন্যাসের একটা পর্যায়ে, মনে করো যে ওই যে যখন হয়তো এটা খুব সম্ভবত ওইয়ার সাথে যখন তার স্ত্রী, ছোট স্ত্রী, ওর নাম কি জমিলা মনে হয়, জমিলা না কি আচ্ছা ওর স্ত্রীর নাম, হ্যাঁ জমিলার সাথে আচ্ছা যখন ওই যে মাজারে যে মানে হচ্ছে যে তোমার নানা রকম কাহিনী চলতে থাকে মাজারকে ঘিরে, তখনই খুব সম্ভবত সৈয়দ ওয়ালি উল্লাহ এই উক্তিটি করেছিলেন যে পাথর এবার হঠাৎ নড়ে। তাহলে দেখো এই যে তোমাকে উপন্যাসের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, এগুলো লাইনগুলো, এগুলো জানতে হবে। তো সৈয়দ ওয়ালি উল্লাহ থেকে একটা প্রশ্ন পাবা, এটা লিখে রাখো, এখনই নোট করে রাখতে পারো, একটা প্রশ্ন পাবা, সেটা লাল সালু হতে পারে অথবা সৈয়দ ওয়ালি উল্লাহর। আর কি আছে তোমাদের বইতে? এর আগে ছিল তোমার, আমার কাছে দাঁড়াও, হচ্ছে একটি, হ্যাঁ হ্যাঁ সিরাজুদ্দৌলা হচ্ছে নাটক, না হ্যাঁ আমি সিরাজুদ্দৌলা দেখে নাটক তো সৈয়দ ওয়ালি উল্লাহ, আমি বলতে সৈয়দ ওয়ালি উল্লাহর আর কিছু আছে কিনা। সৈয়দুল্লাহ হচ্ছে জন্মছাল, আর হচ্ছে হুম হুম কই, এগুলো সব নিয়ে কোশ্চেন দেখে আমি সেকেন্ড টাইম আসলাম তো। আচ্ছা যাই হোক, আমি বলি যে সৈয়দ ওয়ালি উল্লাহ মোট কথা হচ্ছে তার লেখা সহ, হ্যাঁ তার লাল সালু তো পড়বাই, এছাড়া তার আরো কিছু উপন্যাস আছে, যেমন চাঁদের কি জানি অমাবস্যা, তারপর হচ্ছে তোমার চাঁদের অমাবস্যা, তারপর হচ্ছে কি এই তার একটা নাটক আছে বহিপীর, তার আরো গল্প গ্রন্থ আছে দুই তীর ও অন্যান্য, ঠিক আছে? তো এগুলো একটু ডিটেলস জেনে নিবা, ঠিক আছে? সৈয়দ ওয়ালি উল্লাহ থেকে একটা প্রশ্ন দিবে, এটার কারণ আছে, কারণ হচ্ছে তিনি চট্টগ্রামে বসবাস করতেন, ঠিক আছে, চট্টগ্রামের ষোলশহর এলাকায় বসবাস করতেন, এই জন্য তিনি চট্টগ্রাম সেটার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে সুধী কি যোগে গঠিত, এই যে দেখো এটা আসছে উপসর্গ থেকে, হ্যাঁ আমি একটু দ্রুত স্টাডি করি এবার। তারপর বলছে 18 বছর বয়স, কবিতায় 18 শব্দটি কতবার আছে, এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলা, ওকে 9 বার আছে। সোনারতরী কবিতা, দেখো খেয়াল করো গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের বইতে সেগুলো থেকে এই ইউনিটে প্রশ্ন দেয়, এই ইউনিটে একদম মানে কি তোমার যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, মানে যেগুলোকে এড়ানো কোনোভাবেই যাবে না, সোনারতরী এড়ানো সম্ভব না। 18 বছর বয়স, এটা অনেক পুরাতন একটা মানে হচ্ছে যে সিলেবাস, এটা একদম 2010 সাল থেকে এটা ইন্টারমিডিয়েটের সিলেবাস আছে, এটা কখনো বদলায় না, চেঞ্জ করে না, এটা কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিশেষ করে যারা তোমরা যেহেতু তরুণ, তরুণদেরকে অনুপ্রাণিত করার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাসনিম বল, সাউন্ড আসে না, আচ্ছা সাউন্ড কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ওর হয়তো ওর মোবাইলে তুমি তাসনিমুল যেটা করতে পারো সেটা হচ্ছে একটা লাগাইতে পারো, হেডফোন লাগাইতে পারো, আর হেডফোন যদি থাকে মানে হেডফোন যদি এই মুহূর্তে লাগানো থাকে এটা খুলে ফেলো। এখন আসতেছে, এখন আসতেছে, ওকে ওকে, তখন মাঝে একটু মাঝে সমস্যা একটু, ছিল। মাঝে মাঝে একটু আসতে হতে পারে, আমার তো, আমরা তো সবসময় জোরে কথা বলতে পারিও না, ঠিক আছে? ওকে না না সমস্যা নেই, এখন ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। এবার খেয়াল করো এই 18 বছর বয়স থেকে প্রশ্ন দিবে ধরে রাখো, সোনাতরি থেকে প্রশ্ন দিবে ধরে রাখো, তারপরে এই লালসালু থেকে প্রশ্ন দিবে ধরে রাখো, তুমি নোট করে রাখতে পারো আমি যেটা বলতেছি, হ্যাঁ নাটক সিরাজুদ্দৌলা থেকে প্রশ্ন দিবে ধরে রাখতে পারো, তাহলে বাংলায় পাস হচ্ছে 3 নম্বরে। এখন তুমি এই 3 নম্বর পেয়ে যদি খুশি থাকো তাহলে কিন্তু হবে না, অনেকে চিন্তা করবে আমি 3 পেয়ে কোনোরকম পাস করবো না, এটা এই যে এই জিনিস, এই ইউনিটে বাংলা 3 নম্বর পাইলে পাস, কিন্তু তুমি যদি চান্স পাইতে চাও তাহলে তোমাকে 10-এর মধ্যে আমি মনে করি 8 তোলা দরকার, কারণ তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে কোনো এক জায়গায় ভুল হবে না সেই গ্যারান্টি তো তুমি দিতে পারবে না, তাহলে তোমাকে বাংলা ইংরেজি ভালো করতে হবে, ইংরেজিতে 15 15-এর মধ্যে তুমি 12 তুলো 10 তুলো, তাহলে দেখবা যে অনেক ভালো করতে পারবে। অনেকে কি করে দুইটা সাবজেক্টে খারাপ করে বলে মনে মনে চিন্তা করে আমি সায়েন্সের সাবজেক্টগুলোতে খুব ভালো নাম্বার তুলবো, কিন্তু কোনো কারণে যদি সায়েন্সের পরীক্ষা ওই শিফটে কঠিন হয়ে যায় বা ওই দিন যদি কঠিন হয়ে যায়, ওই দিনটা যদি তার খারাপ যায় তাহলে কিন্তু কি সে ছিটকে যাবে, সো এই রিস্ক নেওয়া যাবে না, দুইটা সবগুলো সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। সোনারতরী, এবার দেখো মন্দ নয় হে সোনা খাঁটি বটে অপরিচিত গল্প, দেখো এই যে অপরিচিত গল্প গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের, ফেব্রুয়ারি 1969 শামসুর রাহমানের কবিতাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তারপরে 52 দিনগুলি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে 52 দিনগুলোতে প্রশ্ন আসছে এরকম যে জনমতের মুখে শোষকরাও ভয় পায়,
ঠিক আছে, এটা বলছে কোন রচনার অংশ। তো এরকম তোমার শোষণ, নিপীড়ন, বঞ্চনা, 52 সালের কথা রিলেটেড কোনো কিছু থাকলে, জেলখানার ভিতরে কোনো কোনো কথা থাকলে বুঝবো যে এটা 52 দিনগুলো ধরে আসছে, তা তোমরা এমনি অটোমেটিক্যালি বুঝে যাবা। তো এখানে গুরুত্বপূর্ণ কোন কোন জিনিসগুলো আমি বলে দিই 52 দিনগুলোতে, এটা হচ্ছে মূলত 1952 সালের ভাষা আন্দোলন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে ছিল মহিউদ্দিন, এরা দুইজন জেলে অন্তরীণ অবস্থায় ছিল। তো এই জেলে অন্তরীণ অবস্থায় কি ধরনের তারা জেল থেকে কি ধরনের পাইছে, এই নিপিয়ার পাইছে, এবং কি কি ঘটনা জেলের ভিতরে, আর ভাষা আন্দোলনে তারা কিভাবে ভূমিকা পালন করছে অনশন আন্দোলনে, সেটি বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী যে গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে মূলত তো বর্ণনা করতে গিয়ে যে ঘটনাগুলো আসছে সেই ঘটনাগুলোকে দিয়ে, অর্থাৎ শুধুমাত্র ওই অংশটা ভাষা আন্দোলনের সময়কার অংশ নিয়ে 52 দিনগুলি এই প্রবন্ধটা তৈরি করা হয়েছে। তো এখন তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা তারিখ খেয়াল রাখতে হবে যে শেখ মুজিবুর রহমান কোন তারিখে কি করছে, অনশন শুরু কত তারিখে, অনশন ভাঙছেন কত তারিখে, তারপরে জেলের মধ্যে কে কার সাথে, তার সাথে কি ধরনের আচরণ করছেন, কি বলছেন, ডেপুটি জেলার কি বলছেন, তারপরে কোন অন্যান্য সাথে তার কি কি কথা হয়েছে, তারপরে মহিউদ্দিনের সাথে কি 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 ধরনের কথা হয়েছে, এই জিনিসগুলো সবগুলো তোমাকে জানে রাখতে হবে। তারপরে তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সাথে তার কি কথা হয়েছে বা তার কি অবদান ছিল, এই জিনিসগুলো তোমাকে ডিটেলস জেনে রাখতে হবে একদম খুঁটে খুঁটে। ওই ওই 52 দিনগুলো একদম খুঁটে খুঁটে পড়বা পারবা, এটা থেকে একটা আসবে লিখে রাখবা। আচ্ছা, তারপরে তোমার আমার পথ কাজী নজরুল ইসলাম, এখান থেকে একটা আসতে পারে। আমি বলে দেই, তোমরা লেখক টার্গেট করবা, নট সাহিত্য, মানে এইসব পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় লেখকরা বেশি ইম্পর্টেন্ট। যেমন আমার সামনে যদি সাপোজ 10 জন লেখকের নাম আসলো, তার মধ্যে যদি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম থাকে, আমি কি 2 জনকে বাদ দিতে পারবো? পারবো না। একজন আমাদের জাতীয় কবি আর একজন হচ্ছে তোমার সাহিত্য নোবেল পুরস্কার পাইছে, এই 2 জনকে বাদ দেওয়া যাবে না। আমাকে যদি কোনো স্যারের প্রশ্ন দেয় যে 10 জন সাহিত্যিকের নাম এখান থেকে 2 জনকে সিলেক্ট করেন, তাহলে আমি সবার আগে সিলেক্ট করবো রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামকে। ঠিক, স্যাররাও এই কাজটাই করেন। এরপরে আমার তো বাংলা তো প্রশ্ন 10টা, তাহলে আমাকে 10 জনকে সিলেক্ট করতে হবে, 10 জনকে সিলেক্ট না করলে 7 জনকে সিলেক্ট করতে হবে, এবং 3টা অ্যাটলিস্ট বাংলা দ্বিতীয় থেকে দিতে হবে। তো এই জন্য ওনারা দেখা যায় যে 5-6টা ভালো ভালো সাহিত্যিক যারা তাদের থেকে প্রশ্ন করেন তাদের রচনা থেকে বা তাদের জীবনী থেকে, আর একটা আর 3-4টা প্রশ্ন করেন বাংলা দ্বিতীয় থেকে। বাংলা দ্বিতীয় কোন জায়গা থেকে প্রশ্ন করবে, কঠিন প্রশ্ন দিবে না, 9-10-এর একটা বাংলা দ্বিতীয় বই আছে না, এটা পড়লে আমি মনে করি এনাফ এই ইউনিটের জন্য, বাট বিডি ইউনিটের জন্য এনাফ না। যদি বাংলা দ্বিতীয় তুমি একদম মানে হচ্ছে ফুল আনসার করতে চাও, আর যদি মনে করো যে না আমার এই বাংলায় 10-এর মধ্যে 7 বা 8 পাইলে হবে, তাহলে আমাদের হালদা এই ইউনিটের যে বইটা, এই বইটার প্রশ্ন সহ ব্যাখ্যা আর হচ্ছে বাংলা ইংরেজি সাজেশন দেওয়া আছে বইটাতে, ওই সাজেশনটা আর এই ব্যাখ্যাগুলো প্রশ্ন সহকারে ব্যাখ্যাগুলো পড়ে গেলে হবে, এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে আমাদের বইতে, এগুলো পড়ে গেলেই এনাফ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। যদি তুমি 6 বা 7 পেতে চাও, শুধু হালদা এই ইউনিটের বইয়ের বাংলা অংশ পড়লে হবে, বাংলা সাজেশন, বাংলা প্রশ্ন উত্তর ব্যাখ্যা। আর যদি মনে করো না আমি 10-এর মধ্যে 9 তুলবো 8 তুলবো বা আর 10-এ 10 তুলবো, তাহলে তোমাকে ওই যে 9-10-এর বাংলা দ্বিতীয় বইটাও সহ করতে হবে, সাথে তোমার ইন্টারমিডিয়েটের বাংলা মেন বইটা। আশা করি বাংলা ক্লিয়ার। একদম গুরুত্বপূর্ণ রাইটার যারা তাদের রিলেটেড আমি একটা সাজেশন আমাদের গ্রুপে গত বছর দিয়েছিলাম, এটা আমি এবছর আর একটু এডিট করে আবার তোমাদেরকে দিয়ে দিব, তাহলে বাংলা নিয়ে টেনশন শেষ। এবার আসি আমাদের কি কোনো গ্রুপ আছে? গ্রুপ তৈরি করব, তৈরি করে হ্যাঁ তোমাদেরকে অ্যাড করে দিব সেখানে। এবার আসি ইংরেজি, ঠিক ইংরেজি আছে, 15 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 15 নাম্বারে যদি তুমি পিছিয়ে যাও তাহলে তুমি কিন্তু চান্স পাবা না, চান্স পাইলেও ভালো সাবজেক্ট পাবা না। তো তোমাকে যেটা করতে হবে, এটাতে ভালো ভালো নাম্বার তুলতে হবে। এটাতে ভালো নাম্বার তোলার ওয়ে কি, ওয়ে হচ্ছে যে বুঝতে পারা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, ওই জায়গাগুলোতে স্টাডি করা। তোমার সামনে সামনে বিশাল একটা সিলেবাস ইংরেজির, এত কিছু তো তুমি পড়তে পারবে না, কারণ তোমার সায়েন্সের সাবজেক্ট গুলো পড়তে হবে। আর যারা এ ইউনিট ডি ইউনিট দুইটাতেই পরীক্ষা দিবে তারা একটু ডিপলি পড়বে ইংরেজিটা, কারণ হচ্ছে যে তোমার ডি ইউনিটেও ইংরেজি কাজে দিবে। তবে বি ইউনিটের ইংরেজিটা সবচেয়ে কঠিন, সি ইউনিটে সি এবং ডি ইউনিটের ইংরেজিটা সবচেয়ে কঠিন, এটা মনে রাখবা। ডি ইউনিটের ইংরেজিটা একটু সহজ, তো সায়েন্স স্টুডেন্টরা চাইলে ডি ইউনিটের পরীক্ষা দিতে পারো, আমার কাছে মনে দেওয়া উচিত, কারণ সেখানে ইংরেজি মোটামুটি সহজ এই ইউনিটের মতোই। আর একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে আমি সবাইকে পরামর্শ দিব এই ইউনিটের স্ট্রং প্রিপারেশন নিতে, সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এবং সি টু ইউনিটে পরীক্ষা দিতে।
ডি ইউনিট এবং সি টু ইউনিটে পরীক্ষা দিবে, না পড়ে হলে পরীক্ষা দিবে, পড়ার দরকার নাই, এমনি পরীক্ষা দিবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি 2020 সালে এবং 2023 সালে সায়েন্সের স্টুডেন্ট লাস্টের দিকে পাচ্ছিল না, পরে তারা সিট খালি রেখে ইয়ে করে দিছে ডি ইউনিট আর সি টু ইউনিটে। সায়েন্সের স্টুডেন্ট না পাচ্ছিল এই জন্য কি করছে, ভর্তি প্রক্রিয়ায় কি স্টপ করে দিছে, আসন খালি রেখে ভর্তি প্রক্রিয়া স্টপ করে দিছে, কারণ ভালো স্টুডেন্ট পাচ্ছে না, সবাইকে নিয়ে তো আর লাভ নাই। মনে করো সে মেরিট লিস্টে 5,000 বাইরে, তারা নিয়ে লাভ কি, সে তো বিশ্ববিদ্যালয়ে এসে ফেল করবে। তাহলে এই জন্য যেটা করতে হবে, তুমি যদি এই ইউনিটগুলোতে পরীক্ষা দাও, প্রস্তুতি না থাকলেও তোমার যদি বেসিক ভালো থাকে দেখবে যে হয়তো চান্স পেয়ে যাবে। তো এখন ভাই আপনি এটা কেন বলতেছেন পরীক্ষাটা দিতে, কারণ আমি এই জন্য বলতেছি তুমি যে এই ইউনিটে চান্স পাবা সেটার গ্যারান্টি কি, তুমি অনেক ভালো পারো কিন্তু তোমার পরীক্ষা যদি ওইদিন খারাপ হয় কোনো কারণে, এই জন্য তোমরা বড় বিশ্ববিদ্যালয় যেগুলো বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর আর গুচ্ছ, গুচ্ছতে সিট বেশি এই জন্য, এগুলোতে এই ইউনিটের পাশাপাশি ডি ইউনিটে আবেদন করবা। পরীক্ষা দিবা কি দিবা না এটা পরে সিদ্ধান্ত নিবা, আবেদন করে রাখবা। আর যেটা মানে ডি ইউনিট বলতে আমি আর্টসের কথা বলতেছি, আর মনে রাখবা ডি ইউনিটই কিন্তু খারাপ সাবজেক্ট, বা ডি ইউনিটে পড়লেই ওরা স্টুডেন্টরা মেধাবী নেয় এই জিনিসটা টোটালি ভুল। আমি বলে দেই, মনে করো ডি ইউনিট তুমি ল পাইছো, এটা অনেক ভালো সাবজেক্ট, ঠিক আছে, বা তুমি ইউনিটি ইকোনমিক্স পাইছো, এটাও অনেক ভালো সাবজেক্ট, এখানেও সায়েন্স আছে, এখানে তোমার হায়ার ম্যাথের প্রায় ফুল সিলেবাস আছে ইকোনমিক্সে, বা ডি ইউনিট পরে তুমি বিবিএ মনে করো অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স পাইছো বা ম্যানেজমেন্ট পাইছো, এগুলো ভালো সাবজেক্ট। এখন মানে আমরা এই বর্তমানে আমি এই পাস করে বের হয়েছি, তো আমাদের মনসে যে অভিজ্ঞতা একটু বেশি, আমরা তো দেখতেছি আমাদের আশেপাশে কি হচ্ছে। তো আমি দেখছি যে আসলে মানে তোমার বিশ্ববিদ্যালয়ে পাস করে বের হওয়ার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে সাবজেক্টটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে কে কতটুকু শিখতে পারছে, কে কতটুকু জানতে পারছে বিশ্ববিদ্যালয় লাইফে, বা ইন্টারমিডিয়েটে কার কত বেশি বেসিক ভালো ছিল, সেগুলোই আলটিমেটলি পরে কাজে লাগে। ভাইয়া হ্যাঁ ভাইয়া একটা কোয়েশ্চন, হ্যাঁ বলো। সি টু তে ম্যাথ গুলো কেমন আসবে, হ্যাঁ ওটার এইটা প্রিপারেশনটা কি ইউনিটে হবে, হায়ার ম্যাথ যেরকম হুবহু এরকম, এবং প্রশ্ন ইউনিটে সার্ভাই করে মানে এই ইউনিটের প্রিপারেশন এই নিলে হবে চক্রান্ত যে বিষয়ের, এই ইউনিটের অঙ্কগুলো করে যাবা, আর হালদা এই ইউনিট বইতে একটা ম্যাথের সাজেশন দেওয়া আছে, ওইটা পড়ে যাবে, আর কিছু লাগবে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর ভাইয়া ইংলিশটা কেমন আসবে ইংলিশ সি টু তে? একটু 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 কঠিন দেয়, বাট একবার কঠিন নেই, যে এখানে যেরকম দেখতেছো এটা হচ্ছে একটু কঠিন দিবে, এ ইউনিটের ইংরেজি আর সি ইউনিটের ইংরেজিটা দেখবা, ঠিক আছে, জি জি আচ্ছা ঠিক আছে ওকে। তো স্যার, সবাই আমার একটা সি টু প্রশ্ন ইউনিটে ছিল পরীক্ষা দিবে, ওখানে ইংরেজি আর হায়ার ম্যাথ আনসার করা লাগে এই জন্য, স্যার, আর এ ইউনিটে পরীক্ষা দিবা এখানে কি আনসার করা লাগে, ইংলিশ আর হচ্ছে যে ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলা, ঠিক আছে। তো এখন অনেকে বলবো যে ভাই স্যার আমি হায়ার ম্যাথের প্রিপারেশন নাই, আমি হায়ার ম্যাথ দাগাই না, আমি হায়ার ম্যাথ পারি না, কিছুই নেই আমার, এরকম অনেকে আছে, বা অনেকে হচ্ছে যে হায়ার ম্যাথ অপশনাল সাবজেক্ট হিসেবে নিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো অন্য বিশ্ববিদ্যালয় বলো, ওরা কখনো দেখে না তোমার একটা কি অপশনাল সাবজেক্ট নাকি কম্পালসারি সাবজেক্ট, এগুলো কখনোই বিশ্ববিদ্যালয়গুলো দেখে না, ইভেন চাকরি পরীক্ষাও দেখে না, কোথাও দেখে না, দেখে ওই সাবজেক্টটা ছিল কিনা ছিল। এরপর আমি তোমাকে বলি তুমি অঙ্ক পারো না, তারপরে তুমি পরীক্ষা দাও, তুমি তারপর পরীক্ষা দাও, আমি গ্যারান্টি দিচ্ছি সি টু ইউনিটে পরীক্ষা দিবে কম, একেবারে কম স্টুডেন্ট, কত স্টুডেন্ট আমি বলি কত হইতে পারে, সর্বোচ্চ 3,000 হবে সি টু ইউনিটে, সর্বোচ্চ 3,000 পরীক্ষা দিবে, আর এই ইউনিটে পরীক্ষা দিবে 50,000-এর উপরে। তো তুমি বুঝে নাও যে তোমার কোন জায়গায় পরীক্ষা দেওয়া উচিত, আমি বলতেছি একদম গ্যারান্টি দিচ্ছি সি টু ইউনিটে 3,000 বেশি স্টুডেন্ট হবে না পরীক্ষার্থী, তাহলে তুমি অঙ্ক না পারলেও চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়, কারণ তুমি মানে হচ্ছে কিছু তো পারো, একবারে তো পারো না, এরকম না, ইন্টারমিডিয়েটে কিছু সাবজেক্ট আনসার কিছু কিছু অঙ্ক করে তুমি পরীক্ষা দিছো না, ওই অঙ্কগুলো করে যাবা ইন্টারমিডিয়েটে, যা যা যে যেগুলো যে যে অঙ্কগুলো করছো ওই অঙ্কগুলো আবার করে যাবো, দেখবে যে আমি বলতেছি চান্স পেয়ে যাবা, গতবার এরকম হয়েছে, জাস্ট আমার কথা শুনে যারা পরীক্ষা দিছে তারা সিটি ইউনিটে পরীক্ষা দিচ্ছে, কারণ গতবার পরীক্ষার্থী ছিল সিটি ইউনিটে খুব সম্ভবত 700 নাকি 800, তো এই জন্য আমি বলতেছি এবার হয়তো একটু বাড়তে পারে, হায়েস্ট 3,000 এর বেশি হবে না, তবে ধরে রাখো এটা 1,500 হচ্ছে, মানে রিয়েলিটি হচ্ছে 1,500 হবে সিটি ইউনিটে পরীক্ষার্থী। সো সি আমার টু কথা ইউনিটে ধরে যদি তোমার সিট পরীক্ষা সংখ্যা দাও কয়টা? তাহলে তোমরা লাভবান হবা। হ্যাঁ বলো, সি টু ইউনিটে সিট কতগুলো আছে এখানে? সিট কম মনে হয় 50টার মতো সিট আছে, আমি শিউর না, গুনে গুনে একটু দেখতে হবে, দাঁড়াও আমি দেখতেছি, তোমাকে দেখাইতে পারবো আমি কয়টা আছে, দাঁড়াও আমি একটা পোস্ট একটু আগে দিছিলাম ওইটা থেকে দেখি, এই যে এখান থেকে গুনে নাও তো কয়টা সায়েন্স স্টুডেন্টের জন্য সিট,
এই যে এখানে আছে দেখো, বিজ্ঞান, হ্যাঁ বিজ্ঞানের জন্য 20টা, 40টা, তাহলে 60টা, 60টারই 10 হলো কত? 70, 70-এর 10 30, 70 30 100, 147, 177, 177টার মতো সিট আছে, তো প্রচুর এই যে বিজ্ঞানের জন্য, ঠিক আছে? সো এটা মিস করা উচিত হবে না তোমাদের জন্য। দেখো তাহলে গতবার পরীক্ষা দিছে 700+, তাহলে এবার বুঝে দেখো, তুমি যদি খালি পরীক্ষার হলে গিয়ে কিছু অঙ্ক দেখা আসতে পারো, 70টা অঙ্ক আসবে পরীক্ষায়, এই নাম্বার হচ্ছে এই সায়েন্সের সঙ্গে নাম্বারটা ইংরেজি 30, গণিতে 70, ঠিক আছে? গণিতে 5 নাম্বার হচ্ছে 24, এটা একটা ফ্যাক্টর, এতে 24 পাইতে হবে 70-এর মধ্যে। এখন তুমি যদি 24টা অঙ্ক কারেক্ট করে আসতে পারো, 24টা না আমি বলতেছি 30টা অঙ্ক কারেক্ট করে, আর ইংরেজি 30-এর মধ্যে 15 তুলো, তাহলে দেখবা যে তোমার এনাফ, তুমি চান্স পাবে, ঠিক আছে? আশা করি তোমরা সিটু ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য যেটা করতে হবে, এ ইউনিটের হায়ার ম্যাথ পড়তে হবে, আর সি ইউনিটের ইংরেজি, আর এ ইউনিটের ইংরেজি গুলো পড়েছে, ক্লিয়ার? আমরা ধীরে ধীরে আরো আলোচনা করবো, সমস্যা নাই। আচ্ছা এখন আমরা ইংরেজিতে চলে যাই, আমাদের আসলে মানে কি আজকে আমি জাস্ট এই ওভারঅল একটা আইডিয়া দিব সেজন্যই, সো আমাকে একটু দ্রুত আগাইতে হবে। ইংরেজি কি কি টপিক পড়বা এই ইউনিটে বলে দিচ্ছি, একটা আর্টিকেল, একটা প্রিপোজিশন, প্রিপোজিশন দুইটিও আসতে পারে, একটা প্রেজেন্ট ইডিয়ম আসবে, লিখে রাখো অথবা আমার রেকর্ডটা পরে শুনবা, একটা আর্টিকেল, একটা প্রিপোজিশন, একটা প্রেজেন্ট ইডিয়ম, তারপর হচ্ছে যে তোমার একটা গ্রুপ ভার্ব, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম, তারপর হচ্ছে যে ভয়েস চেঞ্জ, তারপর হচ্ছে যে কন্ডিশনাল, কন্ডিশনাল, তারপর হচ্ছে যে টপিকগুলোর নাম বলতেছি আমি, পরে তোমরা শুনে নিবা কি কি আমি বলতেছি, তারপর হচ্ছে যে আর কিছু গ্রামাটিক্যাল রুলস, হ্যাঁ অল্প কিছু গ্রামাটিক্যাল রুলস, এগুলো আমি ধীরে 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 আমরা আলোচনা করব, বুঝে যাবা, সমস্যা নাই। তাহলে আমি যে টপিকগুলোর নাম বলছি, এই টপিকগুলো জাস্ট বেশি বেশি করে দেখবা, আর এই ইউনিটের বইতে এগুলো সাজেশন আকারে দেওয়াই আছে, হালদা ইউনিট বইটাতে, তো ওখান থেকে পড়বা, সাথে অন্য কোনো বই তোমার সাথে থাকলে সেই বই থেকেও তুমি স্টাডি করতে পারো। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষার প্রশ্ন যতগুলো আসছে সবগুলা নিয়ম সহকারে মুখস্থ করে ফেলতে হবে, এই ইউনিটের ইংলিশ প্রশ্নগুলা নিয়ম সহকারে, মানে তুমি মনে করো একটা প্রশ্ন যখন পড়বা, পড়বা যে এটা কোন নিয়মের মধ্যে পড়ছে, গ্রামাটিক্যাল কোন রুলস এর মধ্যে পড়ছে, ওই রুলস থেকে আরো আরো যে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে একটা পেজের মধ্যে নোট করবা। মনে করো আমি বলি, সাপোজ মানে একটু আগে একটা টপিক বলছি আমি, সাপোজ কন্ডিশনাল, মনে করো কন্ডিশনাল থেকে এবার দেখো এখানে আসছিল, ফার্স্ট কন্ডিশনাল থেকে আসছিল, কন্ডিশনাল তোমরা জানো যে 4 প্রকার, একটা জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে এই কন্ডিশনাল থেকে যে যে প্রশ্নগুলো আসবে, এই যে তোমরা এরকম পাবা কন্ডিশনালে, আমরা ব্যাখ্যার মধ্যে দিয়ে দিছি, তুমি কি করবো ওই প্রশ্নগুলো একটা পেজের মধ্যে নোট করবা, তাহলে কি হবে তোমার এই কন্ডিশনালের উপর একটা সাজেশন তৈরি হয়ে যাবে, আর এই কন্ডিশনালটা তুমি দেখে গেলে পরীক্ষায় 1 নাম্বার কমন। তাহলে এই যেভাবে করে যখন তুমি নোট করবা, তখন দেখবা যে কি এগুলো পানি ভাত হয়ে গেছে, দেখবা যে তোমার মানে কি তোমার পরীক্ষার হলটা একদম, এই যে 60 মিনিটে আনসার করতে হয়, তো দেখবা যে তুমি 50 মিনিটে আনসার করে চলে আসতেছো, কারণ তোমার এগুলো আগে থেকে জানা থাকবে। ওকে তাহলে দেখো এখানে প্রশ্ন কি আসছিল কন্ডিশনাল থেকে, এখানে আসছিল যে এখানে ড্যাশ দিয়ে শুরু করছে, ইফ ইউ সি হার দিস ইভিনিং, তো এটা ফার্স্ট কন্ডিশনালে পড়ছে, কেমনে বুঝবা? ফার্স্ট কন্ডিশনালের নিয়মটা হচ্ছে এরকম, ইফের সাথে সাবজেক্ট যোগ প্রেজেন্ট সিম্পল, মানে প্রেজেন্ট টেন্স থাকে, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি আমরা, তাহলে আমরা ইফের সাথে সাবজেক্ট থাকবে আর সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে। তাহলে দেখো ইফ ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট, ইফ ইউ হচ্ছে সাবজেক্ট, সি হার, এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? তাহলে এটা এটা এইখান থেকে আমি বুঝে নিব, ইফ ইউ সি হার যেহেতু আছে এখান থেকে আমি বুঝে নিব, এটা আমার ফার্স্ট কন্ডিশনালে পড়ছে। এবার আমার চিন্তা করতে হবে ফার্স্ট কন্ডিশনালে এটা একটা পার্ট, আরেকটা পার্ট কি হবে, তাহলে আরেকটা পার্ট হবে যে আরেকটা পাশে আরেকটা পার্টে উইল থাকবে, ইফ থাকলে, আর যদি সাবজেক্টের পরে প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে বা প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে আরেকটা পাশে উইল দিয়ে শুরু হবে, ঠিক আছে? তো উইল এর পরে কি হবে, উইল এর পরে হবে সাবজেক্ট এবং ভার্ব, আর সেটা হবে টু বি ভার্ব, সাবজেক্টের পরে টু বি ভার্ব, আমরা দেখাচ্ছি সেটা, মনে করো তাহলে হবে উইল, উইল এই যে বিতে আছে দেখো, আর কোনোটা নেই, তাহলে উইল, তারপর সাবজেক্ট, তারপরে আক্স টু কাম, এই যে এ টু কামটা হচ্ছে যে ইনফিনিটিভ, ঠিক আছে? সো তোমাদের কাজ হচ্ছে যে কি এই যে এই স্ট্রাকচারটা কেমন রাখা,
এই স্ট্রাকচারটা মনে রাখা, মানে এখানে ফার্স্ট কন্ডিশনাল নিয়ম হচ্ছে ইফ থাকতে হবে আর একটা উইল থাকতে হবে। তো এখন পরীক্ষার হলে তোমাকে এই যে এই পাঁচটা দেওয়া আছে আর এই আর একটা পাস দেওয়া নাই আর কি, এখন এরকমও হতে পারে এই পাস দেওয়া থাকবে পরীক্ষা আর এই পাঁচটা দেওয়া থাকবে না, এরকমও হতে পারে। তো তোমাকে দুইটা পার্ট মনে রাখতে হবে, মানে ফার্স্ট কন্ডিশনালের যে দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কি তোমার প্রিন্সিপাল ক্লজ, এই দুইটা ক্লজ তোমাকে মনে রাখতে হবে। ক্লজ কি এটা আমরা পরে বলবো, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ দুইটা যদি তুমি মনে রাখো, তখন তোমার মনে থাকবে যে ফার্স্ট কন্ডিশনালে ইফ থাকে উইল থাকে, আর ইফের পরে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আর উইলের সাথে ইনফিনিটিভ থাকে, তবে উইলটা সাবজেক্ট, উইল প্লাস সাবজেক্ট তারপরে তোমার ইনফিনিটিভ থাকে। তাহলে তুমি যখন এভাবেই স্টাডি করবা, তখন এটা তোমার থেকে মানে কি আর ছুটে যাবে না, তোমার ফার্স্ট কন্ডিশনাল দেখলেই তুমি বুঝতে পারবে যে আনসার কোনটা, তোমাকে আর অপশন গুলো নিয়ে আর তাকাইতে হবে না। দেখো এখানে এখানে তুমি দেখো এই অপশনে উইল নাই, সো বাদ, সি অপশনে উইল নাই বাদ, ডি অপশনে উইল নাই বাদ। তোমার এটা ম্যাথ ম্যাথের মতো, তোমাকে ম্যাথেই বল, ম্যাথ ম্যাথে অঙ্ক যেরকম তুমি মানে হচ্ছে যে কি অন্য অপশনের দিকে তাকানো লাগে না, অঙ্কটা পারলে ডাইরেক্ট ওখানে আনসার, এই ইংলিশটাও এরকম, গ্রামার তুমি পারলে তোমাকে অন্য অপশনের দিকে তাকাইতে হবে না, তোমার উত্তরে তোমার মাথায় বলে দিবে এটা আনসার। সো তুমি ওভাবে করে স্টাডি করতে হবে। এবার খেয়াল করো এখানে আছে, দেখো খেয়াল করো যদি আমরা এটাতে যাই যে হ্যাভিং ড্যান্স লাঞ্চ আই টুক আ ন্যাপ, এখন এটাও আসলে একটা কন্ডিশনাল মধ্যে পড়ে, বাট এটা আমি পরে পরে বলবো। এখানে শুধু এই ক্ষেত্রে তুমি মনে রাখবো যে হ্যাভিং আসলে আসলে এরপর ভার্বের তোমার এই ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় অর্থাৎ বি থ্রি হয়, ঠিক আছে? তো এই বি থ্রিটা তাহলে হ্যাভিং দিয়ে হবে, আর এখানে 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 এই এই তবে খেয়াল রাখতে হবে যে এই পাশে ফার্স্ট ইন্ডিফিনিট থাকতে হবে, যে আই টুক আছে। সো তাহলে এ পাশে যেহেতু ফার্স্ট ইন্ডিফিনিট আছে, এখানে হ্যাভিং এর সাথে হবে ভার্বের পিপি, তাহলে ভার্বের পিপি এখানে কোথায় আছে তুমি খুঁজে বের করো। পিপি আছে একমাত্র অপশন এতে, ইটিং পিপি না, অ্যাট হচ্ছে যে ফার্স্ট ফর্ম, নট ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল হবে ইটেন, টেকিং ও হচ্ছে না, তো হ্যাড কিন্তু হয়, হ্যাভ হ্যাড হ্যাড তোমরা নিশ্চয় পড়ছিলা, তাহলে আনসার হচ্ছে হ্যাড। তাহলে এখানে আমার অপশনের দিকে তাকানো লাগতেছে না, জাস্ট হ্যাভিং এর পরে আমি তাকাবো এই পাশে ফার্স্ট ফর্ম আছে কিনা, থাকলে হ্যাভিং এর সাথে অটোমেটিক্যালি ফার্স্ট পার্টিসিপল হবে, এবার ফার্স্ট পার্টিসিপল অপশন যেটা আছে ওইটাই আনসার, আশা করি ক্লিয়ার। এভাবে করে তোমাকে নিয়মগুলো জানতে হবে। তো আমি বলছিলাম একটা প্রিপোজিশন আছে, এখানে দেখতেছি প্রিপোজিশন দুইটা আসছে, দেখো খেয়াল করো কোথায় দেখাচ্ছি, এই যে একটা প্রিপোজিশন, এই একটা প্রিপোজিশন, এবার আর একটা প্রিপোজিশন দেখাচ্ছি, এটাও কিছুটা প্রিপোজিশনের মতো, বাট এটা আমি প্রিপোজিশন ধরবো না, আরেকটা দেখছি মনে হয়, আচ্ছা আরেকটা হচ্ছে আর্টিকেল, এই যে এটা, তাহলে একটা প্রিপোজিশন একটা আর্টিকেল, তো আর্টিকেল তো একদম তুমি ক্লাস 6 থেকে পড়ো, তো এটা যদি না পারো তাহলে কিছু করার নাই, আর্টিকেল আর হচ্ছে যে প্রিপোজিশন, কন্ডিশনাল কথা বললাম, আর একটা নোট করো সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, একটা ট্যাগ কোশ্চেন দিতে পারে। সো এগুলো আমরা ধীরে ধীরে বলবো, এভাবে করে তুমি যদি স্টাডি করো আর আমাদের বইগুলো পড়ো, দেখবা যে ইংরেজিতে 15-র মধ্যে 12 তোলা সম্ভব, জাস্ট আমাদের সাথে লেগে থাকবা কয়েকদিন তাহলে পারবা। এবার আমরা একটু ফিজিক্স নিয়ে বলি, ফিজিক্স অলরেডি আমি কয়েকটা ক্লাস আমাদের গ্রুপে ফ্রি ক্লাস দিয়েছিলাম, সেখানে আমি দেখাইছিলাম যে আসলে মূলত অঙ্কগুলো আছে সহজ সহজ, কঠিন কোনো অঙ্ক দিবে না, তোমরা নোট করে রাখতে পারো অথবা পরে রেকর্ডিং শুনে নিবা, সেটা হচ্ছে যে কি কি আসতে পারে, আসলে একটা মাত্রা আসবে, একটা একক আসবে, দুইটা বা তিনটা সূত্র আসবে, ডিরেক্ট সূত্র, একটা মান আসবে, মান, ঠিক আছে? মান বলতে কি রকম আমি বলে দিই, একটা মান আসবে, মান বলতে কি রকম আমি বলি, মনে করো যে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি আছে না, ওটার মান মনে করো, অথবা মনে করো যে শূন্য স্থানে বেদন যোগ্যতার মান কত, অথবা ফয়সনের মানের অনুপাত কত, অথবা এরকম তোমাকে মানে আরো দিতে পারে আর কি, ওই যে কিছু ধ্রুবক আছে না যেগুলোর মান মুখস্থ রাখতে হয়, বা অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে? এরকম তো অ্যাভোগাড্রোর সংখ্যা অবশ্য কেমিস্ট্রিতে, ফিজিক্সের ক্ষেত্রে বিভিন্ন যে মানগুলো আছে ওগুলো থেকে একটা দিবে, তাহলে তোমরা এগুলা পরে শুনবা অথবা এখনই নোট করে রাখো। আর অঙ্ক যেগুলো দিবে এগুলো দিবে সহজ সহজ, যে অঙ্কে একটা সূত্র লাগে ওইটা দিবে, যে অঙ্কে দুইটা বা তিনটা সূত্র লাগে ওই অঙ্কটা দিবে না, তাহলে তোমার বই থেকে ফিজিক্স বই থেকে তুমি জাস্ট ওই অঙ্কগুলো করবা যেগুলোতে একটা সূত্র দেওয়া আছে, অথবা
আমি আরো সহজ করে দিচ্ছি, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের যে অঙ্কগুলো 2000 আমাদের বইতে দেওয়া আছে, বিশেষ করে 2007 পর্যন্ত দেওয়া আছে, 2007 লাগবে না, 2010 থেকে করলে হবে। 2010 থেকে 2023 পর্যন্ত যে অঙ্কগুলো ফিজিক্সের আসছে, জাস্ট ওই সূত্রগুলোর অঙ্ক করে গেলে হবে। ওই সূত্রগুলো, ওই অঙ্কটা হুবহু কমন আসবে এটা আমি বলবো না, ওই সূত্রগুলো করে গেলে হবে। আর আমি দেখছি অঙ্কগুলো হুবহু আসে, কিছু কিছু অঙ্ক প্রায় 10টার মতো অঙ্ক হুবহু আসে প্রিভিয়াস ইয়ার থেকে। এটা আমি গত, আমি ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করি 2017 সাল থেকে, মানে 17 সাল থেকে বই লেখা শুরু করছি, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 2015 সালে। সো মানে আমি যেটা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার থেকে 10টার মতো প্রশ্ন অঙ্ক হুবহু দিয়ে দেয়, আর 3-4টা অঙ্ক ওই সেম সূত্র থেকে দেয়, জাস্ট অঙ্কটা ভিন্ন, মানে মানগুলো ভিন্ন দেয়। তো তোমরা খেয়াল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সূত্রগুলো থেকে অঙ্ক আসছে, জাস্ট ওই সূত্রগুলো নোট করবা, নোট করার পরে ওই সূত্রগুলো থেকে অঙ্ক করা বইতে, তোমার বইতে করতে পারো বা আমাদের বই থেকে করতে পারো। আর আমাদের বইতে একটা সাজেশন দেওয়া আছে ফিজিক্সের, ওই সাজেশনটা হচ্ছে যে যে টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেই সেই টপিকগুলো দেওয়া, যে সূত্রগুলো বা যে টপিকগুলো থেকে ফিজিক্সের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেই সূত্রগুলো সাজেশন পার্টে দেওয়া আছে। তো তোমাদের কাজ হবে ওই সূত্রটা একটু দেখে নেওয়া। রনি দাস, তোমার একটা প্রশ্ন ছিল, বলো। স্যার, এই ইউনিট থেকে পরীক্ষা দিয়ে কি ইংলিশ পাওয়া যাবে? না, এই ইউনিটে হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের সাবজেক্ট, আর C2 তে হচ্ছে যে তোমার আর কমার্সের সাবজেক্ট। তো সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্স প্রস্তুতি নিয়ে দুইটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে, একটা হচ্ছে যে এ ইউনিট, একটা হচ্ছে C2 ইউনিট। আর তুমি যদি ইংরেজিতে ভর্তি হতে চাও তাহলে আমাকে B ইউনিটে পরীক্ষা দিতে হবে, ওখানে বাংলা ইংরেজি GK আসে। ক্লিয়ার? জি স্যার। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে বাংলা ইংরেজি বাধ্যতামূলক আনসার করতে হবে, বাধ্যতামূলক আনসার, না করলে ফেল। এবং ইংরেজিতে 4 পেতে হবে, বাংলা 3 পেতে হবে, নাহলে ফেল তুমি। ক্লিয়ার? সিনোনিম অ্যান্টোনিম কোনগুলো প্র্যাকটিস করা উচিত অথবা কোনগুলো আমি বেশি বলি ফোকাস করা সিনোনিমটা উচিত? একবার সহজ গুলো দিবে, তুমি খেয়াল করো, আমি দেখাচ্ছি তোমাকে। এই এখানকার প্রশ্নটা দেখো, এখানে সিনোনিম কি আসছে বা অ্যান্টোনিম কি আসছে দেখো, আমি দেখো এখানে একটু আসে নাই, একটাও আসে নাই। এই যে একটা প্রশ্ন ড্যামেজিং, খেয়াল করো, এটা কি তুমি সিনোনিম অ্যান্টোনিম? আমি বলতে রাজি না, তুমি বললে বলো, এটা সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে পড়ে আর কি, সিনোনিমের মধ্যে পড়ে। তো ড্যামেজিং কি তুমি পারো না? পারো, এরকম সহজ গুলো দিবে, ঠিক আছে? যেমন আরেকটা দেখো প্রশ্ন, এটা দেখো, এটা ইউনিট বিশিফটের, এখানে কি আসছে দেখো ইংরেজি, এই দেখো আর্টিকেল, শুরুতে আর্টিকেল, তারপরে দেখো কন্ডিশনাল, এখানে দিয়েছে থার্ড কন্ডিশনাল, আমি যেটা বলছি এটাই হবে। তারপরে ট্যাগ কোশ্চেন, আমি যেটা বলছি ঠিক ওটাই হবে। তারপর হচ্ছে যে তোমার ওই যে বলছিলাম গ্রুপ বার, এই শিফট 1-এ গ্রুপ বার দেয় নাই কিন্তু 2-তে দিছে, ঠিক আছে, মানে শিফট B-তে দিছে, এটাকে গ্রুপ বার বলে আমরা, ঠিক আছে। তারপরে এই যে দেখো, ওই যে একটা একটা সিনোনিম, ঠিক আছে, একটা, এটা গ্রামাটিক্যাল রুলস, 2 নম্বরটা গ্রামাটিক্যাল রুলস, 3 নম্বরটা হচ্ছে সিনোনিম। ফিগার, ফিগার অর্থ কি তুমি জানো না? জানো। সো একেবারে সহজ গুলো দিবে, জাস্ট আমাদের এই ইউনিটের বইতে যে সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি যেগুলো দেওয়া আছে, অ্যানালজি না সরি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো দেওয়া আছে ওগুলো পড়লে হবে। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি পাও নাই কিন্তু আগের, এর আগের বছর গুলোতে আসছিল, এই গত বছর দেয় নাই, ঠিক আছে। গত বছর আমি দেখি আর একটা শিফট আছে, এটা একটু পরে দেখি, দ্বিতীয় দেখি, এ দেখো কন্ডিশনাল, একটা টপিক পড়েছে আমি এই জন্য এটা বারবার দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে আসলে দেয় কিনা। তারপরে যদি দেখাই এই যে প্রিপোজিশন, আর একটা প্রিপোজিশন বলছি, প্রিপোজিশন একটা বা দুইটা দেয়। তারপর হচ্ছে যে সিনোনিম, তারপরে কি বলবো, এইটাতে শিফট D-তে আর্টিকেল দেয় নাই, এটা হচ্ছে শিফট D, ঠিক আছে, প্রিপোজিশন দিছে দুইটা কিন্তু আর্টিকেল দেয় নাই। সো এভাবে তোমাকে স্টাডি করতে হবে, ঠিক আছে, বুঝে 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 তখন দেখবো পারবা। আচ্ছা ধরো এখানে বাংলা দেখি, যে মাইকেল মধুসূদন দত্ত থেকে আসছে, কোনটি প্রয়োগ শুদ্ধ, তারপর আবার উপসর্গ, উপসর্গ থেকে শিফট এতেও পাইছিলাম, সাধিত সমাস, সরি সমাস, হ্যাঁ, বানান,
বানসিংহ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নারায়ণ সিং, সিরাজউদ্দৌলা, দিলওয়ার, তারপর আসছে কি ওই যে 52 দিনগুলো, দৃষ্টি প্রদীপ, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তাহলে খেয়াল করো, ওই যে আমি যে টপিকগুলো বলছি, 52 দিনগুলো বলছি, দেখো এই যে তুমি দুইবার পাইছো এটা, আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলছি তুমি পাইছো, আমি বলছি সিরাজউদ্দৌলা তুমি এখানে পাইছো দুইবার, ওইখানে একবার, ওখানে একবার। ইভেন তোমাকে আমি চাইলে গত আরো 5 বছর আগের প্রশ্ন দেখাই, সেটাও দেখবা যে একই রকম, এখনই দেখাচ্ছি। মনে করো আমি 3 বছর আগের একটা প্রশ্ন নেই, আমার কাছে সব আছে এখানে, কম্পিউটারের মধ্যে নাই যে এরকম কিছু নাই। তো আমি যদি তোমাদেরকে আরো আগের প্রশ্ন দেখাইতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আই ডোন্ট নো এখানে আছে কিনা, আছে বাট আমার খুঁজে বের করতে কষ্ট হয় আর কি মাঝে মাঝে। এটা কত সালে দেখিনি, এটা গত বছরের, গত বছরটাই দেখো, ঠিক আছে, গত বছরের। এখানে দেখো কি আসছে, অপরিচিত থেকে আসছে, ওই যে কাজেই বাপ কেবল সবুর করিতেছেন, নুরুলদিন থেকে আসছে, ওয়ালিউল্লাহ থেকে আসছে, 52 দিনগুলো থেকে আসছে। তারপরে কি কোম্পানি, অর্থাৎ ওই যে সেই সিরাজউদ্দৌলা, রেনকোট থেকে আসছে, সিরাজউদ্দৌলা থেকে ডাবল দিছে, আশা করি ক্লিয়ার। এখানে আর আর কনফিউশন হওয়ার কোনো কথা নাই। আরো একটা যদি দেখাই প্রশ্ন যদি